প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। মাটি ও মানুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। তো আমরা এবার আপনাকে দেখাবো ঢাকার আশেপাশে কৃষি এবং কৃষি অঞ্চলের কী কী উৎপাদন হয় এবং কী কী এখানে কৃষকরা চাষ করে তাদের সুবিধা অসুবিধাগুলো আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো চলুন ঘুরে। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে সাজলাপুর বিরুলিয়া সাভার, এবং ঠিক আমার পিছনের অংশটাতে আপনার যে একটা বাগান অথবা ক্ষেত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপির ক্ষেত, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সবুজ। আসলে এটা কিন্তু এখন পর্যন্ত ফুলফিল হয়নি, কপিটা এখন পর্যন্ত আপনার হচ্ছে আরও 15 থেকে 1 মাস লাগবে এটা পুরোপুরি বাজারজাতকরণ আর কি পুরোপুরি ই হতে বড় হতে। তো আপনারা একটু ঘুরে ফিরে একটা বাগান হলেও কিন্তু এই জায়গাটাতে অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো কফি ধরেছে। আমরা একটু ঘুরে ফিরে যেটা দেখলাম অনেক সুন্দর কফি ধরেছে, এবং এইরকম ছোট বড় হাজারো বাগান নিয়ে আসলে এই জায়গাটা অনেক জায়গা গঠিত। তো আমরা যদি একটু কাছ থেকে দেখি এই জায়গাটার কফি ক্ষেতগুলো বা কফিগুলো আমরা দেখতে পাবো। প্রধানত শীতকালে, শীতের সিজনে এই শস্যটা উৎপাদন বাংলাদেশে অনেক বেশি হয়, এবং এটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা সবজি এবং খাবার, আমরা যেটাই বলি না কেন এটা এটা এটা। এবং বাংলাদেশে প্রচুর, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এটা কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়, বিশেষ করে হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই জিনিসটা বেশি উৎপাদন হয়। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, এই জায়গাটা কিন্তু মানে অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা অনেক বেশি কফি আমরা উৎপাদন করতে পারি। এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি জায়গার দরকার হয় না আমাদের। তো আমি একটু যদি একটা হাত দিয়ে ধরে দেখি, বা এটা এখন পর্যন্ত পুরোপুরি বড় হয়নি, বাজারজাতকরণের যে একটা টাইম এটা দরকার হয় এই টাইমটা এখনও এদের এগুলোর হয়নি, আর হয়তো 15 থেকে 20 দিন লাগবে এটা হচ্ছে বাজারজাতকরণে। ঠিক এই মুহূর্তে আমরা একটা পেঁপে বাগানের মাঝখানটাতে দাঁড়িয়ে আছি, পেঁপে গাছগুলোতে পেঁপে ধরেছে। তো আপনারা যদি ক্লোজলি ভাবে দেখতে পাচ্ছি একটি পেঁপে গাছ, ছোটো একটি পেঁপে গাছ, এবং ছোট পেঁপে গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো পেঁপে ধরেছে, এবং এর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি একটি মূলোর বাগান রয়েছে। আমরা সুবিশাল একটি মূলার ক্ষেত দেখতে পাচ্ছি এখানে। তো আমরা একটু এইটার ব্যাপারে কথা বলবো এখানকার স্থানীয় যে তত্ত্বাবধানে যিনি আছেন কাকার সাথে। কাকা আসসালামু আলাইকুম। জি কাকা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এখানকার সুবিশাল মূলার ক্ষেতটা রয়েছে, তো এটা আপনি কখন চাষটা শুরু করেছেন, কোন মানে বছরে কোন মাসটাতে আপনি চাষটা শুরু করেন, এবং ফসল কোন মাসে উৎপাদন হয় এখানে? ধরেন এক মাস আগে বীজটা ফালাইছি আমরা, বীজটা ফালাইছি পরে আমরা এই এক মাসের মধ্যে এই জিনিসটা হয়ে গেছে। আচ্ছা, আমরা ধরেন এই মূলাটা আমরা অনেক টাকা মানে বেতনটা আছে, শাকটাও ভালো যারা দেখে দেশি শাকগুলা খায়, কোনো ওষুধ মুষুধ নাই, সম্পূর্ণ ভিটামিন ওই লোক এই গরুর ফাঁস আছে না, ফাঁস দিয়ে আমরা এটা তৈরি করি। তারপরে এটা
নিড়ি দেই, নিড়ি দিলে আমরা এই ফলটা হয়। তো এই ফলটার মাঝে সবাই আমরা বাজারে নিলে ধরে বেশি, তো বেশি বেশি জায়গার ধরে, দূরে দূরে জায়গার নিলে বেশি ধরে। যারা চিন্তা করতেছে নতুন ফল, তারপরে গৃহস্থ জিনিস কোনো ঔষধ বৌষধ নাই, তারপরে এটা সবাই নিয়ে খায়, বুঝছেন এই হিসাবটা। তারপরে আর জানে কালীবাড়ি বাজার, দুবদারা বাজার, তারপরে ওই গাউসিয়া নিউ মার্কেটও নিয়ে আন্দার এরা বেচা কিনা করে, ঢাকাও নিয়ে বেচা কিনা করে। তারা ডাকের টাকায় লয়ে যায় হেন তেনে, এই টাকটা তুলে লয়ে আর তারপরে এরা বেচা কিনা করে। তারপরে ধরেন এই পাশ্রয়ী এই বিভিন্ন জায়গার মানে বেচা কিনা করে। তো এইসব জায়গার মধ্যে ধরেন আফগানি, তো এই আমগো জায়গা থেকে সবাই ওই সাধারণ জিনিস করে, করলে খাওয়াও চলে, তারপরে এরা বেচা কিনা করে। তো অনেক দাম এই আমগো এই মূলাটা, ছোটো হয়ে ওয়ে থাকে কিন্তু মূলাটা আমগো অনেক দাম, বুঝছেন। এটা যে কোনো মাছ যদি রাঁধতে রাঁধে তো খাওয়ার মধ্যে অনেক স্বাদ, কিন্তু কোনো আমগো এই এই বাজারের মধ্যে কোনো সার লাগে না, এই এমনই এই জমিনের মধ্যে হয়। জমিন আমগো জমিন অনেক শক্তি, তারপরে আমগো জমিন হলে বাল্য মাটি, বুঝছেন, এই মাটির মধ্যে সবসময় হয় সম্পূর্ণ বাণিজ্যিক ভাবে এটা উৎপাদন হতে। আপনি বলছেন যে এক মাস সময় লাগে, তো এক মাসের মধ্যে আপনি কি কি ধরনের কীটনাশক বা এখানে কি পোকা ধরে না গাছের মধ্যে, তো এটা পোকা রিকভারি করার জন্য আপনি কি কি ধরনের ওষুধ বা কি ব্যবহার করেন? আমরা কোনো ওষুধ কোনো ব্যবহার করি না। আচ্ছা, এই আমরা যদি কেমনি হয় বুঝছেন, আমরা যদি ফালাইয়া পরে একটা নিড়ি দেই, একটা নিড়ি দিলে পরে আর একটা নিড়ি দিলে আমরা দুটা নিড়ি সম্পূর্ণ হয়ে থাকে। কোনো একটা ওষুধ দিই না আমরা, কোনো দিই না আমরা, বুঝছেন। আমরা নিজে গ এই শক্তি হই মানে এই ফলটা হয়ে থাকা, কেমন হয়ে থাকা নিরিকাশিতা ধরে আমরা নিরাই, বুঝছেন, নিরার পরে এই ফলটা হয়ে থাকা, কিন্তু আমাকে কোনো ওষুধ লাগে না। আমরা সব গোবর দিয়া আমরা তৈরি করি। দর্শক বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কৃষি খামারের দুই সাইডের মাঝখানে যে রোডটা আছে ওই রোডটাতে। তো ইতিমধ্যে আমি একজন চাচাকে পেয়ে গেলাম, যার কাছ থেকে আমরা জানতে চাবো এখানকার এই এলাকার কৃষি কী অবস্থা বর্তমানে রয়েছে। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা হচ্ছে এই যে আপনাদের এই এলাকাটাতে, এই এলাকাটার নাম কী এবং এখানে আপনারা মানে কী কী ধরনের ফসল ফলান? এটা হলো বড়বিনার সব। আচ্ছা, বড়বিনার ফল অনেক ফসল হয়, ধরেন কুমড়ো হয়, তারপরে কুশি হয়, বড় বড় মূলো হয়, কলা হয়, তারপরে পেঁপে হয়, অনেক মানে হিসাব নাই, বুঝছেন। তারপরে ধরেন বড় বড় উঁচু শিম বস্তা বস্তা নিয়ে বেসতে পারতেছে, তারপরে সবুজ শাক, লাল শাক, তারপরে ওইটা বোতল মূলা, তারপরে শালগম, বড় বড় কবি, বুঝছেন, মানে একটু বৃষ্টির লেগে মানে সব মুজাইতেছে এই নই হিসাবটা। তো আপনারা আইসেন লাগলে আমরা কি দাহাম মানে মানে ঠিক করতে আইতেন বৃষ্টি সারা, তো অনেক কিছু দাঁড়াইতে পারতাম, বুঝছেন। মানে একখানি জমিনের মধ্যে ধরেন 50 থেকে 60 হাজার টাকা মতন আসে আনবো। আচ্ছা, আর 3 মাস পরে ওরা এবারে বুঝছেন 20,000 থেকে 30,000 টাকা আমরা অনেক মানে ফসল আমরা এই এলাকার মধ্যে হয়। এটার নাম হলো বড়বিনার স্তর, উ খেতি করে, তারপরে ধরেন এটা এই মূলা খেতিও করে, অনেক ফসল এটা হচ্ছে ফসল কোনো মারি জানা বাল্য মাটি দ অনেক পদের মানে ফসল হয়, বুঝছেন এই হিসাবটা। তো বৃষ্টি আমাদের প্রতিবেদনের কাজটাকে কিছুটা কঠিন করে তুললেও আমরা কিন্তু থামবো না। অ্যাকচুয়ালি আমি চাচার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে চাচা, এই যে কৃষি আপনারা কৃষিকাজগুলো করছেন, তো এখানে যে কীটনাশক বা কীট পতঙ্গের যে সমস্যাগুলো করছে বা এটার প্রতিকারে আপনারা কী কী উদ্যোগ নিলে ভালো হয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমাদের ধরেন বেশি মাত্রা ওষুধ দাম লাগে না, পাল্য মাটি ওষুধ সার হয়ে আমরা চলে, তো মোটামুটি দুধা এই গোবর দিলে বেশি মাত্রা মানে আমগো দেশ হয়, আমগো দেশ সার ব্যবহার কম করে, সবাই কম করে সার ব্যবহার। আচ্ছা, গোবর আর হইলো আমরা এই জমির গোবর যে গোবর দাম, এই গোবর দাম আমরা মানে ব্যবহার করি ইয়ার মাঝে দিন ওষুধ মূল্যের মানুষের না হয়, এই হিসাবে আমরা সরকারি ব্যবহারই আমরা করি, বুঝছেন। তারপরে আমরা এই লালটা কলা গাছ লাগাই, ধরেন বছরে কলা গাছ 20-30 হাজার টাকা আমরা আসে সবসময়, কলা গাছ থেকে 20-30 হাজার টাকা আসে। হ্যাঁ, আচ্ছা আমরা সবসময় মানে তরকারি কোনো মাছ দেয় না, সবসময় তরকারি ফালাইলে এই বাজারও নিল ওই মানে তরকারি নেয় গা, কিন্তু আমরা ওই ওষুধ ছাড়া দাও সবাই ওই মানুষ হয়ে যা এই আমরা ওই ওষুধ ছাড়া আমরা ফলটা খাই এই সবুজ শাকটা।
তো ফসলের রোগ বালাই এবং এটার প্রতিকারের ক্ষেত্রে স্থানীয় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে ওখান থেকে আপনারা কি ধরনের সাহায্য পেয়ে থাকেন বা আপনারা কি ধরনের সাহায্য আশা করেন তাদের কাছ থেকে? আমরা তো সরকারের তো কোনোই পাইতেছি না, যদি আমরা সরকার থেকে কোনো সময় পাইতাম তো তার ফলন বেশি হইতো, আমরা কৃষি গাছ আরও সামনে বাড়াইতাম, মানে তো আমরা পাইতেছি না, দেখে নিজেরা আমরা কোনো কথাবার্তা ছিল না, সেই আমরা হিসাব যদি আমরা সরকারের দিকে আমরা চাই তো আমরা আরও বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে আমরা এই ফল উদ্যোগী করলে আবার দেশের মানুষের খাইতেও পারবো, আবার বাইরেও ফেরাইতে পারবো, বুঝছেন? অনেক তো আমরা সরকার আমাদের দিকে কোনো চাইতেছে না, চাইলে আমরা কোনো ব্যাপার আছে না আমরা, বুঝছেন? তো আমি আরেকটু জানতে চাবো আপনার কাছে যে আপনার এখানে যে ফসলগুলো উৎপাদন হয় তো এই ফসলগুলো আপনারা কোন মার্কেটে বিক্রি করেন বা কোন ধরনের মানুষ এসে নিয়ে যায় কিনা বা কিভাবে আপনারা এটা মার্কেটে ছাড়েন? আমরা বেশি মাত্রা যায় কালীবাড়ি মার্কেট, আর হলো আড়াই হাজার, আর হলো ওই যে গাউসিয়া আছে না, আচ্ছা গাউসিয়া গাউসিয়া যায় মার্কেটে, রাত আগে দিলে আগে গাড়ি দিয়ে পরে হেরা নিয়ে বেচা কিনা করে বড় বড় জায়গার মধ্যে, মাঝে মাঝে আবার আরো তো যায়, বুঝলেন? তারপরে আবার ওই কালীবাড়ি বাজার, দুধধারা বাজার, এই আড়াই হাজার টাকা, তারপরে হলো পাঁচমুড়ি, এইসব জায়গার মধ্যে আমরা জিনিসটা মানে ফলটা বেচা কিনা বেশি হয়, ওই কুকুরের মানুষের তো এদিকে হল হয় কম তো আন্তর্জাতিক মানে ফল জানি চাচা। আমাদের বিনোদন মিডিয়া কৃষি ও মাটি ও মানুষে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো দর্শক, আমরা কাকার সাথে কথা বলা শেষ করে আসলে আমরা একটু ফসলের জমি দেখতে পাচ্ছি।